বন্ধু, সম্প্রতি আমরা ইউটিউবের যে বেসিক মনিটাইজেশনের একটা স্তর থাকে, সেই স্তরটা ক্রস করলাম আপনাদের উৎসাহে, আপনাদের ভালোবাসায়। আমরা যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো পূর্ণ করতে পেরেছি, তো এখন আমরা ইউটিউবে একটা স্তর এগিয়েছি বলতে পারি। এই স্তর এগোনোর পেছনে আমার নিজের স্ত্রীর কথা না বললে নয়, যার অনুপ্রেরণায় এবং যার উৎসাহে, এবং আমার ছেলের অসাধারণ কন্ট্রিবিউশন আমার কাজের প্রতি, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। এবং আমার বাড়ির লোক ছাড়া যারা বাইরে থেকে আমাকে অসম্ভব উৎসাহিত করেছেন, তাদের মধ্যে সুদূর অস্ট্রেলিয়ার সিডনির মিস্টার বনি আমিন, আই নেভার ফরগেট হিম, বিকজ উনি আমায় কখনো এখনও দেখেননি, আমি ওনাকে কখনো দেখিনি এখনো অবধি মুখোমুখি। অথচ ইউটিউবের মাধ্যমে আমাদের যে পরিচয়, টেলিফোনিক সংলাপের মাধ্যমে আমাদের যে ভাবের আদান প্রদান, একই চিন্তা, একই চেতনা, দুই বাংলার একই ভাষা, একই মন, একই চেতনা, সেখান থেকে উদ্দীপ্ত হয়ে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে, ধর্মের ওপরে উঠে, 8ই সেপ্টেম্বর সঞ্জয় যে ভিডিও প্রকাশের মাধ্যমে ইউটিউবের দুনিয়ায় পা রেখেছিল, সেখানে আমরা বলেছিলাম যে সমস্ত ধর্মের উপরে, সম্প্রদায়ের উপরে, একটা অসাম্প্রদায়িক দুনিয়ার উদ্দেশ্যে বাংলা এবং বাঙালির জন্যে মাই লাইফ মাই ভিউজ হাঁটবে, চিরকাল তাই করবে। আর বনি আমিন, যিনি আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসেন, তার আশীর্বাদ আমার সঙ্গে আছে, তার উপদেশ আমি সবসময় মাথায় রাখি। আর আজিজুল হক পাপন, ঢাকায় আমার ভাতৃসম, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর মিস্টার প্রিন্স দিশারি, মিস্টার এম হাসান, যারা বাংলাদেশ থেকে আমার সঙ্গে রেগুলার কোর্সে যোগাযোগ রাখেন, বাবলু বৈদ্য, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অসাধারণ সমস্ত কমেন্ট করে আমাকে ভীষণভাবে উৎসাহিত করেন আরও ভালো কাজ করার জন্য। আমি যাদের নাম নিলাম না, তাদের প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম, তারা আমার প্রত্যেককে যারা সাপোর্ট করেছেন, যারা আমাকে মন্তব্য করেছেন। দীপাঞ্জন দেবরায় আমার নাম মনে পড়ছে, আমার অত্যন্ত কাছের মানুষ, এখানকার মানুষ তুমি দীপাঞ্জন, ভালো থেকো, আমি একই রকম আছি, আশা করি তোমাদের সাপোর্ট পাবো আগামী দিন আমরা যখন একসঙ্গে এগোবো। থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকের জন্যে, সবাইকে আরেকবার ধন্যবাদ প্রণাম, আমাদের সঙ্গে থাকুন। আর এদেশে, ওদেশে, বিদেশে, স্বদেশে একসঙ্গে ঘুরবো, একসঙ্গে কথা বলবো, বাংলা এবং বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের যে উদ্যোগ প্রয়াস, সেটা যেন কোনোদিনও মরে না যায়। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বনি আমিন, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ জগৎবাসী যারা আমাদের সঙ্গে রইলেন, অনেক ধন্যবাদ আপনাদের। আজকে আমি চন্দননগর থেকে কথা বলছি, এই মুহূর্তে জলশ্রীতে বসে আছি, জলশ্রীতে আজকে আমরা একটা বিশেষ কাজ করতে এসেছিলাম, সেখানে একটু সময় পেয়ে আজকে এই ধন্যবাদ সূচক প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই পর্বটা, ছোট্ট পর্বটা শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জয় বোস, চন্দননগর, কলকাতা, ইন্ডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।